তৃণমূল কংগ্রেস যদি একটা জাহাজ হয় তাহলে আজ যে সেই জাহাজে অজস্র ছিদ্র হয়েছে, শুধুমাত্র ছিদ্র নয়, বড় বড় কোথাও গর্ত হয়ে গিয়েছে, যেখানে এক এক করে কোথাও দুর্নীতির খবর আসছে ঘাসফুলের ভেতরে, হু হু করে ঢুকছে জল, দুর্নীতির জল। আর তাই সামাল দিতে বোধহয় এখন খোদ আসরে নেমেছেন জাহাজের ক্যাপ্টেন। আর ক্যাপ্টেনের হাতে এই মুহূর্তে এই যাবতীয় দুর্নীতির জুজু, যাবতীয় দুর্নীতি, যাবতীয় যাবতীয় চুরি, এই সবকিছু সামাল দেওয়ার জন্য ক্যাপ্টেনের হাতে কি রয়েছে? রয়েছে এনআরসির জুজু। ওই অয় অজগর আসছে তেরের মতোই মুখ্যমন্ত্রী সংখ্যালঘুদের কাছে গিয়ে বলছেন ওই এনআরসি আসছে তেরে। কিন্তু এখন এনআরসি কি সত্যি সত্যি তেরে আসছে? যতদূর জানা যাচ্ছে এখন এবং অদূর ভবিষ্যতে এনআরসির আপাতত কোনো পরিকল্পনাও নেই। আর যদি হয়েও থাকে তাহলেও তা কিভাবে হবে তা বিস্তর আলোচনার বিষয়। হঠাৎ করে কেন এই প্রসঙ্গ? হঠাৎ করে কেন আবার ভোট ব্যাংক রাজনীতি? যার এখনো পর্যন্ত কোনো গাইডলাইনই আসেনি, আবার পঞ্চায়েত ভোটের আগে সেই ইস্যুকে আবার প্রাসঙ্গিক করার এত মরিয়া চেষ্টা কেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমোর? এই এনআরসি ধুয়ো তোলার মানেটা কি? বোঝাই যাচ্ছে আসলে ভোট ব্যাংকের মধু পেতে এনআরসির ভয় দেখানো হচ্ছে কোথাও, অভিযোগ করছেন বিরোধীরা যে আসলে হাতে কিছুই নেই, আসলে একাধিক দুর্নীতির তীরে জর্জরিত শাসক, এখন তাই মরিয়া হয়ে কোথাও পথ খোঁজার চেষ্টা আর সব পথ গিয়ে মেশে ভোট ব্যাংক রাজনীতিতে। তাই শাসকও বোধহয় কোথাও বুঝতে শুরু করেছে এখন থেকেই ঠিক ভোট ব্যাংক রাজনীতির প্ল্যাটফর্ম তৈরি করতে না পারলে আরও যদি দুর্নীতির জল ঢুকে পড়ে জাহাজে তাহলে ভারসাম্য রাখা মুশকিল হবে। এর আগে রেড রোডে ঈদের অনুষ্ঠানের মঞ্চে কি বলেছিলেন তিনি? তিনি সেখানেও এনআরসির কথা বলেছিলেন। আজ মালদার প্রশাসনিক বৈঠকে কি বললেন তিনি? সেখানেও প্রসঙ্গে সেই এনআরসি। কেন বলছি এই প্রসঙ্গ? আর কোন সার্কামস্টেন্স অর্থাৎ কোন পারিপার্শ্বিক অবস্থার মধ্যে বার্মা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই এনআরসি প্রসঙ্গ উত্থাপন করা, আমি দুটো ছবি দেখাবো। একদিকে এই ছবি, অন্যদিকে কোন ছবি। তবে তার আগে নিঃসন্দেহে দেখাবো যে আজকে মালদার প্রশাসনিক বৈঠক থেকে ঠিক কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন। এনআরসি নিয়ে আবার কিন্তু চিঠি পাঠিয়েছে, ডাইরেক্ট এনআরসি না বলে থেমে গিয়েছিল, ইলেকশন আসলেই মনে পড়ে। কিন্তু আমি আপনাদের কথা দিচ্ছি আমরা করব না, এবং আমি করতেও দেব না। তাতে পরিষ্কার লেখা আছে যাদের সব কিছু না পাওয়া যাবে, আধার কার্ড, প্যান কার্ড, মাথা কার্ড, মুন্ডু কার্ড সব নিয়ে, পা থেকে মাথা, দাঁত থেকে চুল, তাদের ফরেনার হিসেবে ডিক্লেয়ার করে দেবে, মানে যাতে তাদের তাড়িয়ে দেওয়া যায় ওই ডিটেনশন ক্যাম্পে রেখে যেটা আসামে করেছে। আজ বলতে ইতিহাস বদললো, দেশ কা সংবিধান বদললো, जो भी मर्जी करते हैं फिर एनआरसी लेके आया। मैं बोला मैं तो नहीं करने देगा, और कोई स्टेटमेंट के आवा नहीं है उसमें, पता नहीं मैं तो करने नहीं देगा। इसी के लिए वादा रखो, भरसा रखो, ईमान से का ईमान से हिम्मत से काम लो, और एक वादा करो, हम लड़ेंगे, हम नहीं डरेंगे, हम लड़ेंगे, हम हिम्मत से काम करेंगे, लेकिन हम नहीं डरेंगे। আধার কার্ড, প্যান কার্ডের সঙ্গে মুখ্যমন্ত্রী মিশিয়ে দিয়েছেন মাথা কার্ড, মুন্ডু কার্ড। যদিও আমাদের জানা নেই মাথা মুন্ডু কার্ড, মাথা মুন্ডু কার্ডের সঙ্গে আসলে একসাথে প্যান কার্ড এবং আধার কার্ডকে বসানো যায় কি না। কিন্তু একটা ঘটনা সত্যি যে সাগর দিঘির রেজাল্ট হালফিলে, সাগর দিঘির ভোটে যে হার হয়েছে শাসক দলের, সেটা বোধহয় কেউই শাসক দলের মেনে উঠতে পারছেন না। সংখ্যালঘু অধ্যুষিত ওই কেন্দ্রে হেরে গিয়েছে, গোহারা হেরে গিয়েছে ঘাসফুল শিবির। আর তারপরেই হয়তো কোথাও টনক নড়েছে, মনে হয়েছে একাধিক দুর্নীতি ইস্যুতে সংখ্যালঘু ভোট ব্যাংক পর্যন্ত আমাদের হাত থেকে বেরিয়ে গেল। সংখ্যালঘু ভোট ব্যাংক হারানোর ভয়, এবার ব্রহ্মাস্ত্র কি? সেই এনআরসি, শাসকের ঝুলি থেকে বেরিয়ে এসছে সেই পুরনো ট্রাম্প কার্ড যাকে বলা হয় ব্রহ্মাস্ত্র, এনআরসি। যে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করলে আর সমস্ত দুর্নীতি, সমস্ত রকমের চুরি, সমস্ত রকমের কালো টাকা, সমস্ত রকম কাটমানি সব নাকি ধামাচাপা পড়ে যাবে, একটাই অস্ত্র, এনআরসি।
এনআরসি শুধু নয়, এনআরসির ভয়। এনআরসি হবে ভয় পান, ডিটেনশন ক্যাম্পে যেতে হবে ভয় পান, আপনার মাথা কার্ড মুন্ডু কার্ড লাগবে ভয় পান, আপনার দাঁত থেকে চুল মিলিয়ে দেখা হবে ভয় পান, শুধু ভয় পান ভয় পান। এই ভয় পাওয়ানোর যে পুরনো যে ছক, সেই ছক আবার ফিরিয়ে আনা, কারণ সামাল দেওয়ার আর কোনো পথ নেই। সামাল দেওয়ার এই মুহূর্তে আর কোনো পথ নেই, কারণ একদিকে যেভাবে কার্পেট বম্বিং শুরু করেছে সিবিআই, তাতে ত্রাহি ত্রাহি অবস্থা এখন শাসক দলের। এই মুহূর্তে নাকি শাসক দলের অন্দর থেকে নতুন গান শোনা যাচ্ছে, একটা স্লোগান, যাক বাবা বেঁচে গেছি। অর্থাৎ যারা যারা কোথাও পার পেয়ে গেলেন অল্পের জন্য, যারা যারা কোথাও একটু একটুর জন্য পার পেয়ে গেলেন, পরিত্রাণ পেলেন, তারা সেলিব্রেশন করছেন, মিছিল বের করছেন উৎসবের নাম যে সিবিআই এর হাত থেকে আপাতত বেঁচে গেলাম, আপাতত অ্যারেস্ট হলাম না, বেঁচে গেছি বলি হতে হতে। সিরিয়াসলি, সিবিআই যদি বাড়িতে আসে এবং তারপর কয়েক ঘন্টা পর যদি বাড়ি থেকে ফেরত চলে যায়, পরে আবার কি হবে আমরা জানি না, কিন্তু যদি আপাতত ফেরত চলে যায়, তাহলে শাসক শিবিরে বিভিন্ন জায়গায় কোথাও মাংস ভাত রান্না হয়, কোথাও উৎসব হয়, একটা অদ্ভুত উৎসব, বেঁচে গেছি বলি হতে হতে উৎসব, যাক বাবা বেঁচে গেলাম উৎসব। কারণ বিচারপতি বদল হয়ে শেষ পর্যন্ত অকাল দিওয়ালি পালন হচ্ছে না শাসক দলের ভেতরে, কারণ সিবিআই অ্যাক্টিভ হয়ে রয়েছে, সিবিআই জায়গায় জায়গায় কার্পেট বম্বিং করছে, হাকিম নড়েছে কিন্তু হুকুম নড়েনি। গত 48 ঘন্টায় যেভাবে সিবিআই, ইডি, আয়কর, সিবিআই, ইডি, আয়কর, অর্থাৎ সিবিআই, ইডি, আইটি, তিনজনের ত্রিফলা যেভাবে কোথাও হানা দিয়েছে, শাসকের বিভিন্ন বিভিন্ন দরজায় কোথাও টোকা দিয়েছে, তাতে বলার অপেক্ষা রাখে না যে এই মুহূর্তে তদন্তের গতি একেবারে টপ গিয়ারে ছুটছে। আবাস, নিয়োগ, রেশন, মিড ডে মিল, এখন আবার শুনছি বন দপ্তরও নাকি দুর্নীতি হয়েছে। তা এত দুর্নীতির ঠেলায় প্রভাব আসন্ন পঞ্চায়েত ভোটে তো পড়বে, সেই আশঙ্কা তো রয়েছে। তাই আজ মালদার সভাতেও ফের ইডি সিবিআইকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। এজেন্সির কাজ নাকি সব জায়গায় চোর খুঁজে বেড়ানো, তপ তৃণমূল সুপ্রিমোর কি বললেন নেত্রী শোনাবো। প্রতিদিন সবাই চোর, আর ওনারা সব ভবঘোর, সবাই চোর, সবাই ডাকাত, মাঝে মাঝে এজেন্সি দেখাচ্ছে, ওই এজেন্সি করতে করতে না ফানুস বেলুন, জানেন তো বেলুন, বলুন ক্যাশ বেলুন চলছে এখন গ্যাস বেলুনের পরিবর্তে। তৃণমূল কংগ্রেস সবাই চোর, তোর মধ্যপ্রদেশে কী হয়েছে আগে উত্তর দে, আগে উত্তর দে মধ্যপ্রদেশে ভ্যাপাম নিয়ে কি হয়েছে, 54টা লোক মারা গেছে, মার্ডার হয়েছে কেসে তদন্ত করতে গিয়ে, আমাদের তদন্তে তো কেউ বাধা দেয়নি, যখন ইচ্ছে যার বাড়িতে ঢুকে যাচ্ছ, গভর্নমেন্টের পারমিশন ছাড়া কাগজপত্র নিয়ে আসছ, ভবিষ্যতে বুঝবে এগুলো কতটা ইনলিগাল কাজ করছো, ইনলিগাল কাজ চিরকাল সহ্য করবে না কেউ, এটা মাথায় রেখে দিও। অতএব কোথাও যেন ঢিল পড়েছে, ঢিল ঠিক জায়গাতেই পড়েছে, আর তাই হয়তো আসল ছবিটা বেরিয়ে এসেছে। সবার জানা মালদা জেলায় সংখ্যালঘু ভোটের প্রায় অর্ধেক, তাই ভোট ব্যাংক অটুট রাখতে সেই জেলার নবজোয়ারে যোগ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর নিঃসন্দেহে যোগ দিতেই হতো, কারণ জায়গায় জায়গায় নবজোয়ারে যে বিশৃঙ্খলার জোয়ার দেখতে পেয়েছি আমরা, যেভাবে কোথাও অবাধে ব্যালট লুট হয়েছে, শুধু ব্যালট লুট নয়, সেখানে টি শার্ট পর্যন্ত লুট হয়েছে, এমনকি যোগ দিতে এসে বিধায়কের পকেট মারিও হয়েছে, 12,000 টাকা মার গিয়েছে কোন এক বিধায়কের। অতএব সেখানে তাই হাল ধরতে হয়তো নামতেই হতো মমতা বন্দ্যোপাধ্যায়কে। অন্যান্য জেলার নবজোয়ারে অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাওয়া যায়নি, মালদায় তিনি গেলেন, এবং সেখানে যেখানে সংখ্যালঘু ভোট বড় ফ্যাক্টর, উত্তরটা আরও স্পষ্ট হলো যখন রেড রোডে ঈদের মঞ্চের পর মালদায় প্রশাসনিক সভাতেও এনআরসির সেই ট্রাম্প কার্ডটাই সামনে বেরিয়ে এলো। দুর্নীতির পাকে পড়ে এখন ঘাসফুলের কাছে কি মই বলতে সেই সংখ্যালঘু ভোট ব্যাংক, যে মইতে টুকটুক টুকটুক করে চড়ে আবার কোথাও মানুষের বিশ্বাস অর্জন করা যাবে, আবার কোথাও রাজ্যে বাংলা সভায় শ্রেষ্ঠ আসন লবে, এরকম একটা ব্যাপার রয়েছে। কারণ এখন রাজ্যের যে অবস্থা তাতে তো চারিদিকে সত্যি সত্যি চোরেদের সমাহার, সমাহার দিগু সমাস, সব চোরেদের সমাহার। অনেকেই নিন্দে করে বলছেন যে দল ভরে গেছে চোরে, তাই সংখ্যালঘু রাজনীতি মোড়ে মোড়ে। এই মুহূর্তে নিত্যদিনের দুর্নীতির মাইলস্টোন তৈরি হচ্ছে, রোজ সেই মাইলস্টোনে নতুন নতুন জিনিস যোগ হচ্ছে, সংখ্যা বাড়ছে, আর শাসকের কাছে উদ্ধারকর্তাকে ভোট ব্যাংক রাজনীতি, সংখ্যালঘু ভোট ব্যাংক।
কোনো দিকে কোনো হুঁশ নেই। মানে 100 কোটি টাকার দুর্নীতি হয়েছে, আর এখন সর্বশেষ সংযোজন শুনছি বন দপ্তর, যে বন দপ্তর দুর্নীতির কথা প্রথম বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিজে বলেছিলেন রাজীব ব্যানার্জিকে উদ্দেশ্য করে যখন তিনি দল পরিবর্তন করছিলেন যে দেখতে সুন্দর কি করে বুঝবো কার মনে কি আছে, সেই বন দপ্তরের দুর্নীতিও নাকি সামনে আসছে। জানা যাচ্ছে প্রায় 16 কোটি টাকার দুর্নীতি নাকি বন দপ্তরের দুর্নীতি। সবটাই সূত্র মোতাবেক যেরকম জানতে পারছি আমরা, তদন্ত শেষ হলে বোধ হয় আরও ছবি স্পষ্ট হবে। বোঝাই যাচ্ছে ন্যাচুরালি সিবিআই আর ইডির তদন্ত একেবারে দিশাহারা অবস্থা। আজকের কথাই ধরুন, শুরুতে যেরকম বলছিলাম একদিকে কি ছবি দেখছে, গত 48 ঘন্টায় কার্পেট বম্বিং করছে সিবিআই ইডি, আজ একসঙ্গে 6 জায়গায় তল্লাশি চলে। সিবিআই তল্লাশি চলায় সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর বাড়িতে, সঙ্গে পার্থ ঘনিষ্ঠ কাউন্সিলর প্রমোটার এবং প্রাক্তন ওএসডিদের বাড়িতেও তল্লাশি চলে। একই সঙ্গে জায়গায় জায়গায় সুকান্তর বাড়ি, প্রবীরের বাড়ি, প্রমোটার সন্তুর বাড়ি, কাউন্সিলর পার্থর বাড়ি, কাউন্সিলর জয়দীপের বাড়ি, দুই ওএসডি সুকান্ত এবং প্রবীর তার বাড়িতে তল্লাশি চলে, এবং প্রমোটার সন্তু তার সঙ্গে দুই কাউন্সিলর পার্থ এবং জয়দীপের বাড়িতে টানা নাগারে দফায় দফায় সিবিআই হানা চলল। অন্যদিকে কি উত্তরবঙ্গ, উত্তরবঙ্গে প্রায় 30 ঘন্টা ধরে কৃষ্ণ কল্যাণীর বাড়ি, কারখানা এবং অফিসে তল্লাশি চালায় ইডি এবং আয়কর অর্থাৎ আইটি। বোঝাই যাচ্ছে যে বিচারপতি বদলালেও আদতে কোনো সুবিধে হয়নি শাসক দলের, বরং তদন্তের গতি টপ গিয়ারে চলে গিয়েছে, তাই বিচারপতি বদল হওয়াতে আহ্লাদিত হওয়ার কোনো কারণই নেই এখন শাসকের কাছে। দুর্নীতির পাকে যখন এভাবে হাবুডুবু খাচ্ছে ঘাসফুল, আর পরিস্থিতি মোকাবিলা না করতে পেরে সংখ্যালঘুদের ডিটেনশন ক্যাম্পের ভয় দেখাচ্ছে শাসক দল, তখন প্রশ্ন হচ্ছে যে দল ভোটে জেতার পরও বিরোধীরা, যে দলে ভোটে জেতার পরও বিরোধীদের ঘর ছাড়া থাকতে হয়, সেই দলের মুখে কি ডিটেনশন ক্যাম্পের ভয় মানায়? এখনো বহু বিরোধী নেতা কর্মীরা ঘর ছাড়া, তাদের মধ্যে তো কোনো ভাগ নেই সংখ্যালঘু সংখ্যাগুরু, তাদের তো কোনো এনআরসি হয়নি, এনপিআর হয়নি, তারা তাহলে ঘর ছাড়া কেন? সেক্ষেত্রে কি উত্তর দেবেন তৃণমূল কংগ্রেস নেত্রী? এমনই একজন খুরশিদ খান, দীর্ঘ 2 বছর ধরে ডায়মন্ড হারবারের গ্যারেজে থাকছেন তিনি, ঘর ছাড়া হয়ে রয়েছেন, তাকে ঘর ছাড়া করার জন্য কোনো এনআরসির দরকার হয়নি, তাকে ডিটেনশন ক্যাম্পে পাঠানোর জন্য তৃণমূল কংগ্রেসের নেতারাই যথেষ্ট। তার সঙ্গে আমরা কথা বলেছিলাম গতকালই, আজকে যখন মালদায় গিয়ে মুখ্যমন্ত্রী এনআরসি ভয় দেখাচ্ছেন কোথাও কোটান কোট, তখন খুরশিদ আমাদের কি কি জানাচ্ছেন রিপাবলিক বাংলাকে শুনুন। কি ঘটনা ঘটেছিল? আমার ঘটনা ঘটেছিল মিথ্যে কেস দিয়ে আমাকে ফাঁসিয়ে আমার পুলিশ আমাকে ফলতা থানা তুলে নেয় নিয়ে, এবং আমাকে আটকে রাত্রেবেলা সকাল না হতে হতে আমার বাড়ি ঘরদোর ভাঙচুর করে আমার একটা মেয়েকে মেরে দেয়। তারপর থেকে আমরা দীর্ঘদিন পুলিশকে জানাই, এখানে ওখানে জানাই, কোনো সুরাহা পাই না। 2020-21-এর মধ্যে আমরা বাড়ি যাই ভোট হয়ে যাওয়ার সময়, তখন বাড়ি যাওয়ার পরে আমাদেরকে ভোট হয়ে যাওয়ার পরে ভোট গণনার পরে ফেরে আমাদের বাড়ি ঘরদোর ভাঙচুর করে রাস্তাঘাট মানে বাড়িটা ভেঙে দিয়ে তার উপরে রাস্তা করে ইলেকট্রিক পোস্ট পুঁতে দেয়। কোনো কেউ কিছু এটা কিছু করছে না, সে কথা বলে হ্যাঁ আমার সাথে দেখা কর বলে আমাকে এখানে এসেছিল, এসে আমাকে নিয়ে যাবে, নিয়ে গিয়ে ওটা উইথড্র করার জন্য স্কিম করেছিল। শুনলাম খুরশিদের কথা, খুরশিদের বক্তব্য, মাননীয় এনআরসির কথা বলছেন, অথচ এ রাজ্যের সত্যি সত্যি খুরশিদরা তারা ঘর ছাড়া।
তাদের ঘর ছেড়ে পেছনে নেপথ্য কারণ কি? উত্তর রয়েছে কি কোথাও শাসক দলের কাছে? একদিকে তিনি এনআরসির কথা বলছেন, অন্যদিকে দেখতে পাওয়া যাচ্ছে সাধারণ নিরাপত্তার বিষয়টা কি কিছু কিছু সেখানে হয়ে রয়েছে। এরা যে এমন কোনো মাস যাচ্ছে না যেখানে যে মাসে লাশ পড়ে না, ময়নাতদন্তে গরমিল হয় না, কিশোরীর দেহ পুলিশ টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার পরও পুলিশকে দিয়ে বদলা নেওয়ানোর রাজনীতি হয়, পুলিশের বিরুদ্ধে অ্যাকশন হয় না, দেরিতে হয়, অনেক পরে হয়, বাড়ির সকলের সামনে গুলি করে খুন করা হচ্ছে যুবককে, মানুষ প্রাণ ভয়, রাজনীতির বলি হওয়ার ভয়, নিজের বাড়ি ঘর ছেড়ে পালাচ্ছেন, আর সব শেষে এসে মিশছে সেই কেন্দ্রবিন্দুতে যার নাম এনআরসি। হাস্যকর নয় কি? এই সব কিছু ছেড়ে আচমকা এনআরসি নিয়ে পড়েছেন কেন রাজ্য শাসক দল, রাজ্য শাসক দলের সুপ্রিমো? লক্ষ্য কি শুধুমাত্র সংখ্যালঘু ভোট? তাই নবজোয়ারে যোগ দিতে আসা অর্ধেক সংখ্যালঘু অধ্যুষিত মালদাকে বেছে নিয়েছেন তিনি, যদিও এই নবজোয়ারেও দেখা যায় গেছে শুধুমাত্র বিশৃঙ্খলা। শাসক দলের প্রার্থী বাছাইয়ের গোপন ব্যালট সেটাও লুট হয়ে গিয়েছে, হুড়োহুড়ি হয়েছে, নবজোয়ারে নবনব বিশৃঙ্খলা। অনেকেই বলছেন শাসক দলের টিকিটে ভোটে জেতা মানেই হচ্ছে পকেটে ঢুকবে কাটমানি, তাই প্রার্থী পদ পেতে এই লুট চলছে। আবার কেউ কেউ বলছেন যে পঞ্চায়েতের আগে নেট প্র্যাকটিস চলছে। শুভেন্দু অধিকারী বলছেন নিজের দলে বিশৃঙ্খলা সামাল দেওয়া যাচ্ছে না, তাই মনে হয় নিজের দলের ব্যালট ভোটেও কেন্দ্রীয় বাহিনীর চাওয়ার কথা উচিত, চাওয়ার কথা শাসক দলে। কিন্তু এই দিকে কারুর কোনো নজর নেই, এই দিকে কারুর কোনো মন্তব্য নেই, যাবতীয় যা ক্ষয়ক্ষতি, যাবতীয় যা দুর্নীতি সবকিছু ঢাকা যায় নাকি একটাই অস্ত্রে, সংখ্যালঘু ভোট ব্যাংক। আর ব্রহ্মাস্ত্রের নাম কি? এনআরসি। বলা ভালো এই মুহূর্তে পঞ্চায়েতের আগে আরও একবার এনআরসিকে প্রাসঙ্গিক করে ওই একটা মই দিয়ে, এনআরসি নামক মই দিয়ে টুকটুক করে আবার ওপরে উঠে গিয়ে এইটা ভাবা যে আসলে মানুষ সবাই সব ভুলেছেন, কারোর কিছু মনে নেই, কোথাও কোনো দুঃখ নেই, কোথাও কোনো অভাব নেই, শুধুমাত্র এনআরসিটা এই মুহূর্তে রাজ্যের এক এবং একমাত্র ইস্যু। সত্যি তাই কি? এই প্রশ্ন নিয়ে শুরু করছি আজকের সোজাসুজি স্বর্ণালী, তবে তার আগে চোখ রাখছি আজকের প্রতিবেদনে। আইকর, ইডি, সিবিআই এত সহজে ছাড় নাই, মনে ভয়, মুখে হাসি, ঝান্ডা হাতে ঘাসফুল কর্মীরা উচ্ছ্বাসে বানভাসি। বুধবার থেকে রায়গঞ্জের বিধায়কের বাড়ি অফিস তেলমিলে আয়কর ইডির জোড়া তল্লাশি। বৃহস্পতিবার সকাল থেকে নিয়োগ দুর্নীতির তদন্তেও তেড়ে ফুড়ে নেমেছে সিবিআই। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির এজলাস বদলে যে অকাল দিওয়ালি পালন করেছিল তৃণমূল, সেই জোয়ারে ভাটা পড়েছে কেন্দ্রীয় এজেন্সির সাঁড়াশি চাপে। বৃহস্পতিবার ছয় জায়গায় একযোগে সিবিআই হানা। একদিকে দুর্নীতি গেরো, আর অন্যদিকে হাত ছাড়া সাগর দিঘি। কার জুতো দিশেহারা শাসক কি বাঁচার পথ খুঁজছে সেই সংখ্যালঘু ভোট ব্যাংক রাজনীতিতেই? সংখ্যালঘু ভোট টানতে মালদার প্রশাসনিক সভায় ফের এনআরসি জুজু দেখালেন মুখ্যমন্ত্রী। এনআরসি নিয়ে আবার কিন্তু চিঠি পাঠিয়েছে, ইলেকশন আসলেই মনে পড়ে, কিন্তু আমি আপনাদের কথা দিচ্ছি আমরা করব না। যাদের সব কিছু না পাওয়া যাবে, আধার কার্ড, পান, প্যান কার্ড, মাথা কার্ড, মুন্ডু কার্ড, তাদের ফরেনার হিসেবে ডিক্লেয়ার করে দেবে, মানে যাতে তাদের তাড়িয়ে দেওয়া যায় ওই ডিটেনশন ক্যাম্পে রেখে যেটা আসামে করেছে। এক রামে রক্ষে নেই, দোষর সুগ্রীব। বেনিয়মে শিক্ষক নিয়োগের দুর্নীতির আবহেই অনিয়মের অভিযোগে বন সহায়কের পদে নিয়োগ বাতিল কলকাতা হাইকোর্টের। 2020 সালের সেপ্টেম্বর অক্টোবর মাসে বন সহায়ক পদে নিয়োগের জন্য ইন্টারভিউ হয়। 2000-এ বন সহায়ক শূন্য পদের জন্য শিক্ষাগত যোগ্যতা ছিল অষ্টম শ্রেণী পাস। কিছু লোককে বেআইনিভাবে নিয়োগের অভিযোগ ওঠে, মেসেজ করে চাকরির খবর যায় চাকরি প্রার্থীদের কাছে। সেই সময় রাজ্যের বনমন্ত্রী ছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। আগামী দু মাসের মধ্যে আবার নতুন করে ইন্টারভিউ নিয়ে নিয়োগ প্রক্রিয়া শেষ করার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। দুয়ারে পঞ্চায়েত, জোয়ারে বিশৃঙ্খলা, দুর্নীতির পাঁকে পা ডুবিয়ে ভোটের বৈতরণী পার করা কার্যত শাসকের কাছে চ্যালেঞ্জ। এই আবহে সংখ্যালঘু ভোট ব্যাংক টানার নতুন খেলায় আদৌ সফল হবে শাসক? দুর্নীতির পাঁকে ডুবে ভোট ব্যাংক আঁকড়ে ধরার চেষ্টা, দুর্নীতির ধাক্কা, সংখ্যালঘু ভোটই ভরসা ঘাসফুলের? সংখ্যালঘু ভোট পেতে এনআরসি জুজু শাসক দলের? টপ গিয়ারে তদন্ত,
বিচারপতি বদলে শাসকের কি আদৌ কোনো লাভ হলো? বন দপ্তরেও চাকরি চুরি, আর কত চাকরি চুরি দেখবে বাংলা? আজ এই প্রশ্নগুলি সোজাসুজি করবে স্বর্ণালী।